আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুক্সি আরবি। আমার পেজ আরবিস কালেকশন থেকে আপনাদের সবার সাথে চলে আসলাম আজকের বিকেলের লাইভে। আমি কিন্তু আজকে প্রপার টাইমে এসেছি, 2-4 মিনিট হয়তো লেট হয়ে গিয়েছে, আমি নোটিফিকেশন দিয়ে দিয়েছিলাম। ওকে, সো ক্যাপশনে তো লেখা আছে যে আজকে কী ড্রেস থাকছে, সবাই জয়েন করে একটু জানিয়ে দেন আগে। যে নেট, লাইট, সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা এটা জানানোর পরে হচ্ছে আমি ড্রেস দেখানো শুরু করব। তার আগে আমি বলে দিচ্ছি কীভাবে আপনার ড্রেস অর্ডার করবেন আমার এই লাইভ থেকে। আপনাদের কোনো ড্রেস ভালো লাগলে অথবা আমার পেজের যে কোনো রেকর্ডেড লাইভ বা ভিডিও থেকে কোনো ড্রেস পছন্দ হলে ড্রেসটাকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ওকে, আমাদের ডেলিভারি চার্জ থাকছে ইনসাইড ঢাকা 80 টাকা ক্যাশ অন হোম ডেলিভারি, আউটসাইড ঢাকা যারা আছে তাদের জন্য হচ্ছে 120 টাকা। তাদেরকে আমরা সুন্দরবনের কন্ডিশনের মাধ্যমে ড্রেসটা পাঠাবো। আচ্ছা, অনেক কমেন্ট চলে এসেছে। মেহবুব আপু জয়েন করেছেন, হাই, হ্যালো। আচ্ছা আপু, জানান তো সব ঠিক আছে কিনা। হাই আপু, কেমন আছো লিখেছেন মনি আপু। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আচ্ছা, জারিনা আপু লিখেছেন হাই, সাদি আপু লিখেছেন হাই। আচ্ছা সব ঠিক আছে আপু লিখেছেন, মুশরাফুল ভাইয়া ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আপু কেমন আছো, সব ঠিক আছে। মিনা আপু লিখেছেন ধন্যবাদ মিনা আপু। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, সো এখন হচ্ছে তাহলে আমি ড্রেসের দিকে চলে যাচ্ছি। ওকে, আর সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন, সবাই নিজেদের টাইম লাইনে শেয়ার করতে পারেন অথবা যে কোনো গার্লস গ্রুপে শেয়ার করে দিতে পারেন। জাস্ট আপনাদের ইচ্ছে মতো একটু লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, শেয়ার করে জাস্ট এখানে একটু শেয়ার ডান লিখে দিবেন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে কে কে শেয়ার করছেন। ওকে, কে কে শেয়ার করছেন তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো, যদি আপনারা শেয়ার করে শেয়ার ডানটা লিখে দেন। আচ্ছা, অল ক্লিয়ার আছে আপু, মেহবুব আপু ধন্যবাদ। আচ্ছা, আপনার পরনের ড্রেসটার প্রাইস কত? হ্যাঁ, ড্রেস এটা আমি এখন দেখাবো। এটা টোটাল 4টা কালার অ্যাভেলেবেল আছে, 4টাই দেখিয়ে দিব। তার আগে বলে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাংলাদেশি একটা কালেকশন। ওকে, সম্পূর্ণ আমাদের বাংলাদেশি একটা কালেকশন, খুবই নাইস এবং হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ আর এত রিজনেবল, ঠিক আছে, এত এত রিজনেবল প্রাইসে দিচ্ছি। ওকে, সো আমার ড্রেসটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করবো। আমারটা হবে খুব সুন্দর একটা রেড কালারের ভেতর। সরি, আচ্ছা, দুপাট্টাটা কি জর্জেট না সুতি? পিওরের জর্জেটের। ওকে, পিওর জর্জেটের। আচ্ছা, এই যে এখন আমি আমার ড্রেসটা দেখানো স্টার্ট করবো। আমারটা হবে সুন্দর একটা রেড কালারের মধ্যে, একদম সিঁদুর লাল যে কালারটা থাকে, ওকে, একদম টকটকা লাল কালারটা, আর লালের ভেতরে কিন্তু হোয়াইট কালার স্ট্রেপ করা আছে। এটা 4টা কালারের ভেতরে হোয়াইট কালারটা কিন্তু কমন আছে। সো এটা আমার ড্রেসটা যেটা একদম সিঁদুর লাল টকটকা একটা লালের কম্বিনেশন। আমি অনেক দিন ধরে হচ্ছে লাল ড্রেস খুঁজছিলাম, সো জাস্ট যখন এই ড্রেসটার ভিতরে লাল কালার অপশান ছিল আমি নিয়ে নিলাম। আচ্ছা, গ্রিন বা লেমন কালার হবে। আচ্ছা, আমি কালারগুলো দেখিয়ে দিব, রেড কালার, তারপর হোয়াইট কালার স্ট্রেপ আছে। টোটাল ড্রেসটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর ড্রেসের নিক পোর্শনে। ওকে, দেখেন ড্রেসের নিক পোর্শনে সেম প্রিন্টের উপরে যে হয়েছে, ফৌজি আপু লিখেছেন হাই। আচ্ছা, যারা আছেন লাইভে তারা একটু জানান তো যে নেটটা ঠিক আছে কি না। আমার তো হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলো, সো এখন আবার কানেক্ট হয়েছে, একটু জানাতে হবে যে ঠিক আছে কি না নেটটা। ওকে, ক্লিয়ার লাইভটা দেখা যাচ্ছে কি না, লাইভটা মেবি ঝাপসা হতে পারে, সো যখন ক্লিয়ার হবে একটু জানাবেন, তখন আমি আবার ড্রেস দেখানো শুরু করবো। আচ্ছা, লাল ড্রেসে আপনাকে খুব সুন্দর লাগছে আপু, ধন্যবাদ সে আপনার আপু। আচ্ছা, নুরুন্নার আপু বলেন তো লাইভ ক্লিয়ার আছে কি না। সোনালি আপু লিখেছেন হাই আপু, হ্যালো। আচ্ছা, এই হচ্ছে আমার ড্রেসটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার সুন্দর লাল ড্রেসটা। ড্রেসের ভেতরে উপরে যে স্ট্রেপ স্ট্রেপ প্রিন্ট আছে তার উপরে নিক পোর্শনে এই নাইস একটা এমব্রো করা পাচ্ছেন, একদম অনেক লম্বা করে একটা কিন্তু এমব্রো করা পাচ্ছেন, যেটা ড্রেসটাকে টোটালি একদম স্টাইলিশ করে দিয়েছে। দেখেন এমব্রোটা বুঝে নেন, এখানে হচ্ছে জরি সুতো, গোল্ডেন কালার জরি সুতো দিয়ে এমব্রোটা করা আছে, আর এই দিকটাতে হচ্ছে রেশমি সুতোর এমব্রো থাকবে। এখানে হচ্ছে কয়েকটা কালার কম্বিনেশন আছে, জাস্ট ম্যাজেন্ডা কালার আছে, তারপর হচ্ছে ব্ল্যাক কালার, রেড কালার, আর এখানে হচ্ছে অলিভ গ্রিন কালার। সো এটা হচ্ছে টোটাল
ফ্লোরাল প্রিন্টের যে এমব্রোটা আর এই এমব্রোটা হচ্ছে সেম এমব্রোটা এই সাইডেও পাচ্ছেন। সো দুই সাইডে এই সুন্দর করে এমব্রো পাচ্ছেন আর মিডলের যে অংশটা মিডলের অংশে হচ্ছে আপনারা পাচ্ছেন এরকম জরি সুতোর এমব্রো করা। ওকে, সো এটা টোটাল ড্রেসের নিক পোর্শনটা যেটা খুবই সুন্দর আর অ্যাট্রাকটিভ। এটা কিন্তু আপনাদের আলাদা করে বসাতে হবে না, এরকম সুন্দর করে কাপড়ের উপরেই এটা এমব্রো করা আছে, আলাদা করে কোনো প্যাচ বা প্যানেল দেওয়া হয়নি। আচ্ছা, অনেক কিউট লাগছে রেড ড্রেসটায়। আচ্ছা, ক্লিয়ার নেই, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, সো এখন আমি ড্রেসের নিচের প্যানেলে চলে যাব। দেখেন ড্রেসটার নিচের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর, এখানেও কিন্তু ব্ল্যাক এবং সরি রেড এবং হোয়াইটের কম্বিনেশন সাথে আরও কিছু প্রিন্ট আছে। দেখেন এই প্রিন্টগুলো কিন্তু পার্পেল কালারের, দেখেন পার্পেল কালারে এখানে কিছু ফ্লোরাল প্যাটার্ন দেওয়া হয়েছে আর রেড কালারের বড় বড় কিছু প্যাটার্ন আছে। আর দেখেন এই ফ্লোয়ারগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে। নিচের দিকটা দেখেন, নিচের দিকটা খুবই নাইস করে একটা গ্রিন কালার ইউজ করা হয়েছে, তার ভেতরে ভেতরে কিন্তু আবার নেভি ব্লু কালারও ইউজ করা হয়েছে। সো অনেকগুলো কালার কম্বিনেশনে যে ড্রেসটা দেখেন, আর ড্রেসের যে প্রিন্টগুলো, প্রিন্টের প্যাটার্নগুলো কিন্তু খুবই খুবই সুন্দর লাগছে যখন হচ্ছে অল ওভার ড্রেসটা আপনারা ক্যারি করবেন। এটা ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হচ্ছে সুন্দর ব্যাকপার্টের অংশটা। ওকে, ব্যাকপার্টেও কিন্তু স্ট্রেপ করা আছে, জাস্ট এখানে দেখেন এখানে সুন্দর একটা প্রিন্ট আছে, তারপর হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এবং রেড কালার। সো এটা হচ্ছে ব্যাকপার্টের স্ট্রেপগুলো, আর এটা হচ্ছে ব্যাকপার্টের একদম নিচের প্যানেল। ব্যাকপার্টের নিচের প্যানেলটা দেখেন, এটাও খুবই সুন্দর একটা প্যানেল ক্রিয়েট করা আছে যেটা হচ্ছে রেড এবং হোয়াইটের কম্বিনেশন। আচ্ছা, ওয়াও, অনেকদিন পর রেড দেখলাম। হ্যাঁ, অনেকদিন পর, আমারও মনে হচ্ছে অনেকদিন পরে রেড কালার ড্রেস দেখাচ্ছি। এটা হচ্ছে সুন্দর স্লিভের অংশটা, আপনারা কিন্তু একদম ফুল স্লিভ করতে পারবেন। দেখেন স্লিভের ফ্রন্টে কিন্তু এই প্রিন্ট এসেছে, এই সুন্দর প্রিন্টটা যেটা হচ্ছে আপনারা ব্যাক পার্টের নিচের প্যানেলে পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে জাস্ট আপনারা স্লিভের ফ্রন্টে দিয়ে দেবেন, অনেক অনেক নাইস লাগবে। আর ড্রেসের যে স্লিভের অংশটা, এটাও কিন্তু ব্যাক পার্টের প্রিন্ট। ওকে, ব্যাক পার্টের প্রিন্ট দেওয়া আছে। ড্রেসটার মেজারমেন্টটা হবে ওয়াইড 80 পর্যন্ত, লং হবে 48 পর্যন্ত, একদম স্ট্যান্ডার্ড একটা মেজারমেন্টে ড্রেসটা পেয়ে যাচ্ছেন। এই সুন্দর লাল পরী ড্রেসটা আজকে, ঠিক আছে। আচ্ছা আপু, কাপড়টা কী কাপড়? আপু সফট কটনের ভেতরে হবে, ঠিক আছে, হাই কোয়ালিটির যে কটনটা, কটনের ভেতরে হবে, যেটা হচ্ছে খুবই কমফোর্টেবল হবে। প্রাইস কত প্লিজ? আচ্ছা, এগুলো কি ইন্ডিয়ান? না, এটা বাংলাদেশি। আচ্ছা, এখন আমি দুপাট্টার অংশটা দেখিয়ে দিব। দেখেন এটার সাথে একদম সফট একটা পিওরের দুপাট্টা পাচ্ছেন, যে দেখেন দুপাট্টাটার টেক্সচারটা দেখেন কি সুন্দর আর কি সফট। আর এটার ভেতরে হচ্ছে প্রিন্ট করা থাকবে। ওকে, প্রিন্টেড পিওরের দুপাট্টা পাবেন, প্রিন্টগুলো ডিজিটাল প্রিন্টার হবে। আর দুপাট্টাগুলো অবশ্যই অবশ্যই টেইলরকে বলবেন যেন কেয়ারফুলি আয়রন টেনে নেয়, তাহলে কিন্তু আরও লং হবে। কজ এই দুপাট্টাগুলো, পিওরের দুপাট্টাগুলো যখন আমরা হাতে পাই তখন কিন্তু এরকম করে যেহেতু ডাইং করা থাকে, সো চওড়াটা সম্পূর্ণ খুলে না, সো এটা যখন আপনারা আয়রন টেনে নেবেন তখন কিন্তু খুবই চওড়া হয়ে যাবে। এটা প্রত্যেকটা পিওরের দুপাট্টার ক্ষেত্রে আমি বলে দিই। সো এটা হচ্ছে দুপাট্টার অংশটা, আর ড্রেসের সাথে একটা সলিড রেড কালারের আড়াই গজের কটনে প্যান্টের কাপড় পেয়ে যাবেন। আচ্ছা, আলো কালার পাওয়া যাবে? হ্যাঁ, কালার পাওয়া যাবে। এই যে এই হচ্ছে সুন্দর আজকে ড্রেসটা, এমব্রো করা থাকছে নিক পোর্শনের সাথে পিওরের প্রিন্টের দুপাট্টা, আর ডিজিটাল প্রিন্ট করা কামিজের কাপড়টা, আর একটা প্লেন প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন। আর প্রাইসটা এখন বলে দিচ্ছি, খুবই রিজনেবল একটা প্রাইসে আপনাদেরকে দিচ্ছি। তার আগে একটু আপনাদেরকে অ্যালার্ট করে নেই যে আমরা কিন্তু কোনো প্রকার কোনো বিকাশ নেই না, অরিজিনাল আরবিস কালেকশনের যে পেজটা এখান থেকে কোনো বিকাশ নেওয়া হয় না। সো আরবিস কালেকশনের নাম করে কেউ যদি আপনার থেকে বিকাশ চায় কখনোই দিবেন না, এবং সেই দায়ভার কিন্তু আমরা নিব না। আপনারা জাস্ট বুঝে শুনে তারপরে কোথাও বিকাশ করবেন। ওকে, তো আমরা কিন্তু কখনো কোনো বিকাশ নেই না, এটা বারবার আমি মেনশন করছি। এই ড্রেসটার প্রাইস এখন বলে দিচ্ছি, খুবই রিজনেবল, শুধুমাত্র 1450 টাকা, ঠিক আছে, 1450 টাকায় এত নাইস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যেটার ভেতরে আবার সুন্দর করে এমব্রো করা পাচ্ছেন। সো এটা যা যার ভালো লেগেছে স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করে ফেলেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ওকে, প্রাইস হচ্ছে শুধুমাত্র 1450 টাকা। ওকে, অনেক অনেক রিজনেবল। আচ্ছা, থানা লেভেলে কি ক্যাশ অন হোম ডেলিভারি হবে? না, থানা লেভেলে তো সুন্দরবনের কন্ডিশন নেই, সো আমরা কীভাবে দিব? আপনাদের যেটা করতে হবে, সদর এরিয়ার যে কোনো একটা কন্ডিশনের ব্রাঞ্চ দিতে হবে যেখান থেকে আপনি ড্রেসটা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এত কিউট লাগছে কেন তোমাকে? আচ্ছা, ব্যাক সাইড
সাইডটা কীরকম হবে, আচ্ছা দেখিয়ে দিয়েছি, ওকে ব্যাক সাইডটা দেখিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে ওভারঅল, আমার ড্রেসটা আবারও দেখিয়ে দিলাম। আর দেখেন যেটা বলছিলাম যে দুপাট্টাটা যখন আপনারা সুন্দর করে আয়রন টেনে নেবেন তখন কিন্তু অনেক অনেক লম্বা চওড়া হয়ে যাবে। অলরেডি আমারটা দেখেন কতটা চওড়া আছে, যেটা কিন্তু নতুন কোনো একটা খুলে এরকম থাকে না। নেক্সট হচ্ছে আমি যে কালারটা দেখাবো এটা সবার পছন্দ হবে, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার। দেখেন এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারটা, ওয়াও, সেম আমারটার মতো প্রিন্ট করা আছে, সেম আমারটার মতো ওয়ার্ক করা আছে, জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট। এটা হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাকের সাথে ইউজ করা হয়েছে ম্যাজেন্ডা। ব্ল্যাকের সাথে ম্যাজেন্ডা এবং রেড এই দুটা কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে ব্ল্যাক হোয়াইট স্ট্রেপটা, আর এটা হচ্ছে নিক পোর্শনের সুন্দর এমব্রয়ডারি। দেখেন সেমভাবে এখানে হচ্ছে গোল্ডেন কালার জরি সুতোর ওয়ার্ক করা হয়েছে, আর এখানে জাস্ট এমব্রয়ডারি রেশমি সুতো দিয়ে করা হয়েছে। এটা টোটাল ব্ল্যাক কালারটা, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের নিচে প্যানেল যেখানে ম্যাজেন্ডা কালার এবং পার্পেল কালারটা ইউজ করা হয়েছে এই ফ্লোরাল প্যাটার্নগুলোর জন্য। আচ্ছা এটাও কি সেম আপু? হ্যাঁ এটাও সেম, প্রাইসও সেম, মাত্র হচ্ছে 1450 টাকা। এটা হচ্ছে ব্যাক পার্টের অংশটা, ব্ল্যাক কালারটা ব্যাক পার্টটা। দেখেন ব্যাক পার্টের প্রিন্টগুলো কি সুন্দর আর কতটা অ্যাট্রাকটিভ লাগছে। এটার স্লিভের অংশটা দেখিয়ে দিচ্ছি, সব কিছু সেম। ওকে এটা হচ্ছে স্লিভের অংশটা, এই প্রিন্টটা আপনারা স্লিভের ফ্রন্টে ইউজ করে দেবেন, এটা খুবই নাইস একটা প্রিন্ট। আচ্ছা আপু আর কী কী কালার আছে? এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্ল্যাকটা, এরপর আরও দুইটা কালার দেখাবো। এটা খুবই সুন্দর একটা ড্রেস হবে আপনাদের জন্য, যারা হচ্ছে একটু কটনের ভেতরে হালকা একটু ফ্যান্সি টাইপের ড্রেস পছন্দ করেন তাদের জন্য। আচ্ছা ব্ল্যাকটা অনেক নাইস, হ্যাঁ ব্ল্যাকটা অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটার সাথে যে প্রিন্টেড পিওরের দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন, ওকে প্রিন্টেড পিওরের যে দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন। নর্মালি হচ্ছে এই বুটিক্সের ড্রেসগুলো যখন আমরা কটন দুপাট্টার ভেতরে পাই তখন কিন্তু প্রাইস রেঞ্জ আরও কমে যায়, বাট আমরা একদম সফট পিওরের দুপাট্টাটা দিচ্ছি, সো সেই অনুযায়ী প্রাইসটা অনেক রিজনেবলে পাচ্ছেন আপনারা। আচ্ছা এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, একটা সলিড ব্ল্যাক কালারের 2.5 গজের প্যান্টের কাপড়। দেখেন যা যা ভালো লাগছে স্ক্রিনশটটা নিন, বক্স পরে ফেলেন, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। ওকে প্রাইস হচ্ছে শুধুমাত্র 1450 টাকা। আচ্ছা নেক্সট কালারটা আরও সুন্দর একটা কালার, ওকে নেক্সট কালারটা হবে ম্যাজেন্ডা কালার। আচ্ছা দেখেন এটা এটা আবার রেড ভাববেন না কেউ, এটা কিন্তু ম্যাজেন্ডা। এটা পার্থক্যটা তো এইখানেই বুঝতে পারছেন, দেখেন আমারটা রেড আর এটা কিন্তু ম্যাজেন্ডা। এই যে কালারের পার্থক্য বোঝা যাচ্ছে তো, তাই না? এই যে আমারটা রেড, এটা কিন্তু ম্যাজেন্ডা, সো এটা আবার কেউ রেড ভাববেন না, এটা একদম পিওর একটা ম্যাজেন্ডা কালার। এটা অনেক সুন্দর একটা কালার, দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট, এটাকেও অনেকটা রেডের মতো লাগছে ক্যামেরাতে, বাট এটা কিন্তু রেড না। যখন আমারটার সাথে মিলাচ্ছি তখন বোঝা যাচ্ছে যে এটার সাথে কিন্তু পার্থক্য আছে। এটা হচ্ছে সুন্দর ম্যাজেন্ডা কালারটা, সেমভাবে এখানে নিক পোর্শনে এমব্রয় করা পাচ্ছেন, আর এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেল। ওকে ম্যাজেন্ডা কালারটার সুন্দর নিচের প্যানেলের অংশ। আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, আর এটা ব্যাক পার্টের নিচের প্যানেল, আর ড্রেসের সাথে যে স্লিভের অংশটা পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে স্লিভের অংশ, এটা স্লিভের ফ্রন্টে আসবে। আচ্ছা এগুলো কি স্টক থাকবে? স্টক থাকবে বলতে কি, এখন তো অর্ডার করতে হবে যদি নিতে চান। আচ্ছা আপু আপনার পরনের ড্রেসটার প্রাইস কত? 1450 টাকা। এটার সাথে যে পিওরের দুপাট্টাটা পাচ্ছেন দেখেন খুবই সফট ম্যাটেরিয়াল দুপাট্টাটা, এটাতে কোনো সেফটি পিন ইউজ করতে হবে না যেহেতু এটা অনেক সুন্দর একটা সফট একটা ম্যাটেরিয়াল। এটার সাথে যে প্যান্টের কাপড়টা পাচ্ছেন দেখেন একটা সলিড ম্যাজেন্ডা কালারের প্যান্টের কাপড়, আর এটারও প্রাইস হচ্ছে সেম শুধুমাত্র 1450 টাকা। ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন। ওকে এটা পিকটিও এই যে প্রাইস হচ্ছে অনলি 1450 টাকা। লাস্ট কালারটা দেখিয়ে দিব, লাস্ট যে কালারটা থাকবে এটা থাকবে খুব সুন্দর একটা জাম কালার। ওকে খুবই নাইস একটা জাম কালার থাকবে, আমার ভালো লাগছে, বাট আমি নিবো কি করে, তুমি থাকো বাংলাদেশে আর আমি থাকি কলকাতায়। আচ্ছা সমস্যা নেই, আপনি লাইভ দেখেন তাতেই আমি খুশি। আচ্ছা ডেলিভারি চার্জ কত? ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা।
সো এটা হচ্ছে নাই জাম কালারটা, জাম কালারটা কিন্তু অনেকটা পার্পেলি স্টোন আছে। সো দেখেন এটা হচ্ছে জাম কালারের উপরে নাইস করে এমব্রো করা, আর এটা হচ্ছে ড্রেসের নিচের প্যানেল। ওকে, জাম কালারটার নিচের প্যানেলটা, আর এটা ড্রেসের ব্যাক পার্ট। এটা ব্যাক পার্টটা, এটা ব্যাক পার্টের সুন্দর নিচের প্যানেলের ওয়ার্কটা, সরি প্রিন্টটা। এটা হচ্ছে স্লিভের অংশ, আপু লিপস্টিক কোনটা তোমার, সবগুলো লিপি সুন্দর লাগে আমাকে বলো না। আমি এটা মানে আইম্যাজিকের কোনটা, 10 মনে হয়, আমি সেও বলতে পারবো না, আইম্যাজিক 10 সম্ভবত। এই যে এটা হচ্ছে সুন্দর দোপাট্টার অংশটা, ওকে, এটা হচ্ছে সুন্দর দোপাট্টা জাম কালারটা। এটা প্যান্টের কাপড়টা দেখেন, সলিড একটা জাম কালারে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা যা যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। প্রাইস থাকছে শুধুমাত্র 1450 টাকা, খুবই রিজনেবল প্রাইস। আচ্ছা, নাজমুন আপু লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তো আজকে যে চারটা কালার অ্যাভেলেবেল ছিল আমি চারটাই দেখিয়ে দিলাম, এবং আজকে কিন্তু আমি একদম প্রপার টাইমে লাইভ হয়েছি, বিকাল 4টা বাজে, এবং আজকে রাত 10টা বাজে কিন্তু আবার লাইভ হবে। সবাই অবশ্যই অবশ্যই সাথে থাকবেন, যদি অন টাইমে আসতে পারি তাহলে কিন্তু আমি এক্সপেক্ট করবো আমার সব আপুরা থাকবেন, সব ভিউয়ার্স থাকবেন। আচ্ছা, লাইভটা রাতে হলে ভালো হয়, রাতে তো লাইভ আছে, রাতে 10টায় লাইভ আছে, আর এটা হচ্ছে দিনের বেলা লাইভটা। আচ্ছা, আমাদের দুইটা লাইভ হয়। সো এ পর্যন্তই যে যার যেটা ভালো লেগেছে, আমি কিন্তু চারটা ড্রেস দেখালাম, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করবেন। এগুলোর স্টক কিন্তু অ্যাকচুয়ালি স্টক লিমিটেড, ঠিক আছে, স্টক অনেক লিমিটেড। সো যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশটটা নিয়ে নেবেন খুব ঝটপট করে। আর এটা হচ্ছে আমার ড্রেসটা, রেড কালারটা, এটা যার যার ভালো লেগেছে এটার জন্য তো অবশ্যই ইনবক্স করবেন ফার্স্ট ফার্স্ট, কারণ এটা সবথেকে সুন্দর ড্রেসটা। আচ্ছা, তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।